অতিরিক্ত গরমে ফেরালো ভাগ্য, তালে রস বেছে ভাগ্য বদল হলো রাজমিস্ত্রির। উপনির্বাচনের হারের পরে সাগরদিঘিতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, বিডিও অফিসের সামনে ধর্ণায় বসলেন অধীর রঞ্জন চৌধুরী। বিদেশি অনুদানে গরমিলের অভিযোগ, ফের বিবিসির বিরুদ্ধে তদন্ত কেন্দ্রের, এবারে আসরে নামল ইডি। নিশীথের কনভয় হামলা সংক্রান্ত আপাতত সিবিআই তদন্ত নয়, হাইকোর্টে মামলা ফেরালো শীর্ষ আদালত। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গিয়ে এসএফআইএর বিক্ষোভের মুখে রাজ্যপাল, স্লোগানও উঠল। 2014 টেট নিয়ে বড়সড় আপডেট, ভুল প্রশ্নের নম্বর দিতে হবে সব পরীক্ষার্থীকে, নির্দেশ দিল হাইকোর্ট। জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল, আদালত চত্বরে দাঁড়িয়ে এই বিষয়ে পার্থকে প্রশ্ন করা হয়, পার্থ যদিও কোনো উত্তর দেননি। পুলিশে নিয়োগ না হওয়ায় চাপ বাড়ছে সিভিক ভলেন্টিয়ারদের, ফের রাজ্যকে তোপ বিচারপতি মান্থার। পঞ্চায়েতে গতবারের জয়ীদের সিংহভাগই নিষ্ক্রিয়, শাহের প্রশ্নের মুখে পড়তে পারেন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে আগামী সপ্তাহে জেলা শাসকদের বৈঠকে ডাকল কমিশন, মে মাসেই কি তবে ভোট, জল্পনা তুঙ্গে। সময় নষ্ট হচ্ছে, দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছানো বাকি, কেন্দ্রীয় এজেন্সিকে তোপ বিচারপতি গঙ্গোপাধ্যায়। এখনই হেফাজতে নেওয়ার দরকার নেই, অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে মামলার শুনানি জানাল রাজ্য। অভিষেককেও জেরা করা উচিত, কুণ্টলের চিঠি বিতর্কে মন্তব্য করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।